হাই গাইস, কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, তোমরা জানো। তো এর আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার শরীর খুবই খারাপ। তোমাদের বলেছিলাম যে আমি জানাবো যে কী জন্য আমার শরীরটা হঠাৎ এরকম খারাপ হয়ে পড়লো। এই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, দুঃখিত, সরি। আসলে আগে শরীরটা ঠিক রাখা দরকার, তারপরে তো আমি ভিডিও করব। তো গাইস, যেটা না বললেই নয়, আমি আসলে চেয়েছিলাম একবারেই সবাইকে খুশি করার জন্য যে একটা সংবাদ দেবো। আসলে এটা নিয়ে বলাবলি করার কিছুই নেই। তারপরেও বলছি, আমার শরীর হঠাৎ খুবই খারাপ হয়ে যায়। হয়তো বা অনেকে বুঝতে পারছো যে কী জন্য খারাপ হয়েছে, আবার অনেকে হয়তো বা বুঝতে পারোনি বা জানো না, তাই হয়তো বা দেখে অনেকে বুঝতে পারছো। আমি আসলে ক্লিয়ার বলতে চাইছিলাম না এখানে, একটা সময় হয়তো বা তোমরা বুঝতে বা আর কয়েকদিন পরেই বুঝতে পারতে। তারপরে আসলে এতটা খারাপ অবস্থায় আমি পৌঁছে যাব সেটা আমি কখনো বুঝতে পারি নাই গাইস। তো ভাবলাম তোমাদের ক্লিয়ার করে দিই, তো বলতে একটু কেমন লাগছে তাও বলছি, যেহেতু আমি তোমাদের সাথে আসলে মিলেমিশে আছি, সবটাই শেয়ার করা যায়, আর যতটুকু পারি ততটুকু শেয়ার করছি। তো গাইস, আমি তোমরা জানো যে আমার তিনটা মেয়ে আছে। তো অনেক ইচ্ছে ছিল যে আমার একটা ছেলে সন্তান হোক, তো সেই কারণেই আসলে তিনটা মেয়ে প্রায় অনেক বড় হয়ে যাচ্ছে। তো আর একটা বেবি আমি নিয়েছি, একটা ছেলে বেবির আশায় নিয়েছি। ভগবান কাকে কী দেয় সেটা তো আর বলা যায় না। তো যেভাবেই হোক, শরীরটা যখন আমার 4 মাস হয় আর কি, এই অবস্থা, তখন একবার শরীর খারাপ গিয়েছে। 6 মাসের সময় আমি একটা পরীক্ষা করি এবং ভালো একটা সংবাদ তাদের মুখ থেকে শুনতে পাই, ডক্টরদের কাছ থেকে। তো এখন হচ্ছে আমার এই অবস্থার 8 মাসে পড়েছে, 8 মাস চলে। তো 4 মাসে একবার এরকম সমস্যা গিয়েছে, ব্লিডিং হয়েছিল। তো এখন আবার হচ্ছে, এখন তো স্বাভাবিকভাবে একটু দুর্বল লাগে কাজ বাজ করতে বা হাঁটাচলা করতে, কিন্তু ঘন ঘন আর কি ওয়াশরুমে যেতে হয়, বারে বারে যেতে হয়, মানে বারে বারে পোশাক লাগে আর কি। তো প্রচুর পরিমাণে, আমার মনে হয় আমি 10 মিনিট পরপরই বাথরুমে যাই। তো সারা রাত ধরে আমার খুব একটা ঘুম হয় না, ঘুম খুবই কম হয়। তো গাইস, যখন ভোর 4টা বাজে ঠিক তখন একবার আমার এরকম প্রেশার হয় প্রস্রাবের, তো আমি বাহিরে যাব। মাত্র বিছানা থেকে 1 পা আমি নিচে যখনই দিয়েছি, তখন মনে হলো যে আসলে এরকমটা কখনো ফিল হয়নি। বলতেও কেমন লাগছে তাও তোমাদের সাথে শেয়ার করছি, বুঝতে পারবে, কারণ যারা আমার ভিডিও দেখো তারা সবাই প্রায় মহিলা, অনেকের সমস্যা থাকে, অনেকে বললে অনেকটা হালকা লাগে, কখনো এরকম হয়নি তো, এর আগে 3টা বাচ্চা হয়েছে, এর আগে কখনো এরকমটা হয়নি। তো আমার কাছে মনে হলো যে হয়তো বা 2-3 ফোঁটা প্রস্রাব পড়ে গেছে মনে হলো। তো আমি ভাবলাম হতেই পারে, এরকম প্রেশার থাকলে হতেই পারে, কোনো ব্যাপার না। তো আমি অন্ধকারের মধ্যেও হঠাৎ তাকিয়ে দেখলাম মনে হচ্ছে কেমন যেন লাগছে কালো কালো, কারণ সাইডের রুমে একটা লাইট আমরা জ্বালিয়ে রাখি, কখনো একদম অন্ধকার রাখি না রুম। তো দেখা যাচ্ছিলো হালকা আলোতে, আর ভোর 4টা তখন। তো গাইস, আমি হঠাৎ ওই অবস্থাতে লাইটটা আর কি জ্বালিয়ে দিলাম, একটু সন্দেহ লাগলো যে এই অবস্থা একবার হয়েছিল, এখন যদি আর একবার হয়, তো মনের মধ্যে একটা খটকা লাগে। তো আমি হাঁটতে হাঁটতে হচ্ছে বাথরুমে চলে গেছি লাইটটা জ্বালিয়ে। তো হাঁটতে হাঁটতে যে অবস্থায় আমি বাথরুমে গিয়েছি সেই পথ দিয়েও পড়েছে, আর বাথরুমে যাওয়ার সাথে সাথে মনে হয় কী বলবো, একটা ভয়ঙ্কর একটা সমস্যা চলে গেছে। মানে এমন অবস্থায় ব্লাড ভাঙছিল, এমন অবস্থায় মনে হয় আমার পা পুরো ভিজে চলে গেছে, একটা মনে হয় কল ছাড়ার পরে যে অবস্থা হয় না, ঠিক সেইভাবে চলে গেছে। তো আমি খুব ভয় পেয়ে গেছি, হঠাৎ আমার হাজব্যান্ডকে আমি ডাক দিয়েছি যে এই অবস্থা। আমার ওই সময় ভালো খেয়াল আছে যে এত পরিমাণ রক্ত গিয়েছে, হয়তো বা 1/2 লিটার থেকে 1 লিটার রক্ত চলে গেছে আমি শিওর,
মানে এত পরিমাণ গেছে, তো আমার মনের মধ্যে প্রচুর পরিমাণে সাহস, ভয় পেয়েছি এই কারণে যে একটা ভালো সংবাদ শুনলাম, আর আজকে আমার এই অবস্থা, তিনটা মেয়ে হয়েছে, কখনো আমি এতটা গোতা খেয়েছি বা এমনভাবে চলাফেরা করেছি, সন্ধ্যা রাত 12টা কখনো বাইরে গিয়েছি, কখনো সমস্যা হয়নি, কিন্তু আজকে আমার একটা ভালো সংবাদ শোনার পরে এই অবস্থা হবে সেটা আমি ভাবতেই পারিনি, আর সেটা 2-3 বার হয়ে যাচ্ছে এই একই অবস্থায়। তখন ভয় পেয়ে আর কি হাজবেন্ডকে ডাক দিলাম, তো 4টা বাজে, তখন আমাদের ডাক্তার পরিচিত আছে, বৌমা আছে একজন নিজেদের, কিন্তু তাদেরও ফোন দিতে ইচ্ছে করছিল না তখন, যে এত রাতে একজন মানুষকে ডিস্টার্ব করবো, আর তারা তো দিন রাত 24 ঘন্টা খাটে, ডাক্তারই যারা করে, ডিস্টার্ব করতে ভালো লাগছিল না, তো তাও ভাবলাম ফোন দিতে হবে আমাকে তাড়াতাড়ি। তো বিভিন্ন চেষ্টা আমার হাজব্যান্ড করলো, তো প্রথম রোজার দিন ছিল এটা, যে কারণে একটা সমস্যা হয়েছে, কোনো হসপিটাল না খোলা ছিল না, কারো ফোন খোলা পাচ্ছিলাম, তো ভোরবেলা উঠে বৌমাকে ফোন দেওয়ার সাথে সাথে বৌমা বললো হসপিটালে যাওয়ার জন্য, তো আমরা দেরি করিনি, কিন্তু যত জায়গায় ফোন দেওয়া হয়েছে সব জায়গায় হসপিটাল বন্ধ প্রায়, কোনোটা খোলা আছে কোনোটা খোলা নেই, এই অবস্থার মধ্যে আমাদের সময়টা চলে গেল, কারণ প্রথম রোজার দিন সেরি খেয়ে সবাই ঘুমিয়েছে। বৌমা একটা ওষুধ লিখে দেয়, যে ওষুধটা মোবাইলের মাধ্যমে সে বলে দিয়েছিল যে খাওয়ালে হয়তো ব্লাডটা থেমে যেতে পারে, তো সেইটা আনার জন্য আমার হাজব্যান্ড ভোরবেলায় গিয়ে ডিসপেন্সারির মধ্যে নক করে, ওরা ওখানেই শুয়ে থাকে, তো কেউ দরজা খোলেনি, তখন হয়তো অনেক রাতে ঘুমিয়েছে খোলেনি, কপাল খারাপ হলে আর কি যেটা হয় আর কি, ওই দিনটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে, তো যাই হোক না পাওয়া অবস্থায় আমরা আর দেরি করিনি, সকাল সকাল সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা হসপিটালে চলে যাই, প্রথম এক জায়গায় যাওয়া হয় সেই হসপিটাল বন্ধ, তারপরে আর কি আমরা দেরি করিনি, আমরা সরাসরি 8 দিনে চলে যাই। 8 দিন হসপিটাল হচ্ছে মহিলাদের জন্য সব থেকে ভালো, এই এই কাছাকাছি আর কি, কাছাকাছি বলতে না, এখানে আসলে এই ব্যাপারগুলোর জন্য খুবই ভালো হসপিটাল, তো ওখানে আমরা চলে যাই, তো ওখানেও তো আমরা জানি যে 10টার আগে খোলে না, যাই হোক ওখানে যাই, খোলা পাই আর কি, খুব ভালো লাগে, যাওয়ার পর আর কি জানতে পারলাম যে ওখানে রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা ফার্স্টেই ওখানে চলে যেতাম, তো ওখানে যাওয়ার পরে আমাকে ভর্তি করে দেওয়া হয়, তারপর একটা আলট্রা করা হয়, তো যখন আলট্রা করা হয় তখন বললো যে, সাথে সাথে মহিলা আমাকে বলে দিল যে বেবির কোনো ক্ষতি হয়নি, বেবি ঠিক আছে, তখন আর কি আমি শারীরিকভাবে যতটাই অসুস্থ থাকি না কেন মানসিকভাবে তো এমনি নর্মালি আমি অনেকটা শক্ত, আমি ভয় একটু কম পাই, তো সেই দিক থেকে আমি ফিট হয়ে গেলাম, আর জানার পরে যে বেবিটা সুস্থ আছে, তো ওরা বললো রক্ত দেওয়া লাগবে, রক্ত রেডি রাখতে হয়েছিল, তো যাই হোক দেহই, তারপরে ইঞ্জেকশান দেয়া হয়, ওষুধ দেয়া হয়, ওখানে সারাদিন ছিলাম আমি আর কি ভর্তি, তো বিকাল দিকে আমি সুস্থ হয়ে যাই এবং বাসায় ফিরে আসি, তো এই কারণে আমি হচ্ছে 2 দিন ভিডিও দিতে পারিনি গাইস, অনেক স্বপ্ন দেখেছি, একটা ছেলে বেবি হবে আমার, স্বপ্ন বলতে কিছুই না, আসলে 3টা মেয়ে আছে আমার, একটা গার্জিয়ান প্রয়োজন ওদের, এমনকি একটা ছেলে সন্তান বাবা মার বয়স যখন হয়ে যায় তখন একটা ছেলে সন্তান কিন্তু ছোট হলেও সে গার্জিয়ান হয়ে যায়, সেটা আমি বুঝতে পেরেছি, হয়তো বা এখনও আমি সুস্থ নই কিন্তু আমার বেবিটা ভালো আছে এটা জেনে আমি এখন অনেকটাই ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য এটা সম্ভব হয়েছে, আসলে 3টা মেয়ে আমার, আমি যতটা কষ্ট নিজের উপরেই হোক না কেন আমি চাই আমার একটা ছেলে সন্তান আসুক এবং গার্জিয়ান হয়ে এসে আসুক, তো গাইজ এতটুকু আশা নিয়েই এখনও বসে আছি, কিন্তু বাকিটা ভগবান জানে কী করবে আমার জন্য, কতটা কী করতে পারবে বা আমি কতটুকু আসলে ভালো কাজ করেছি জীবনে সেটার উপর অনেকটা নির্ভর করবে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার 3টা সন্তান হলো, তখন আমার কোনো অসুবিধাই হয়নি, আর আজকে একটা ছেলে সন্তান হবে আশা করেছি, ঠিক তখনই ভগবান আমাকে অনেকবার পরীক্ষা নিয়ে নিল, গাইজ আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন ভালোভাবে আমার সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পারে, আর আমার এই 3 সন্তানের গার্জিয়ান
হিসাবে যেন আমার এই সন্তান আসে, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমি আজকে আর ভিডিও বড় করব না, কাল অবশ্যই আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আর আমার শরীর সুস্থ হলে অবশ্যই আমি ঠিকঠাক মতো আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আপনারা ভালো থাকুন, টাটা।